নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল কম্বো গাইড ইউটিউব চ্যানেল। কম্বো গাইড ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত। বন্ধুরা, এই ভিডিওটি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্রিলি এবং মেন পরীক্ষায় বিভিন্ন রকম যে জিকে আসতে পারে বা আসে বা বিভিন্ন পরীক্ষায় রিপিট হয়েছে সেই রকম কিছু 20টি প্রশ্ন এখানে আলোচনা করা হবে। তো এটি একটি ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের অ্যাসপিরেন্ট একটা সিরিজ। তো আশা করি এই ভিডিওতে যে প্রশ্নগুলো আলোচনা করা হবে সেই প্রশ্ন থেকেই তোমরা তোমাদের প্রিলি পরীক্ষাতে এবং সেই সঙ্গে মেন পরীক্ষাতেও কিন্তু জিকে পার্ট থেকে কিন্তু এই প্রশ্নগুলো পাবে। তো আশা করি ভিডিওটি তোমাদের খুবই সহযোগী হতে চলেছে এবং এই ভিডিওটির আগের পার্ট এবং পরের পার্ট আই বাটনে তোমরা পেয়ে যাবে। তো চলো বন্ধু, ভিডিওটি শুরু করা যাক। এখানে প্রথম প্রশ্ন, বাংলার রূপকার কাকে বলা হয়? অপশান, রবীন্দ্রনাথ ঠাকুর, ডক্টর বিধানচন্দ্র রায়, মহাত্মা গান্ধী এবং জগদীশচন্দ্র বসু। সঠিক উত্তরটি এখানে হবে ডক্টর বিধানচন্দ্র রায়। পরবর্তী প্রশ্ন, মানব দেহের কোন অংশে গ্লাইকোজেন সঞ্চিত থাকে? এখানে অপশন দেওয়া আছে যকৃৎ, বৃক্ক, ফুসফুস এবং অগ্ন্যাশয়। সঠিক উত্তরটি হবে যকৃতে। নেক্সট কোশ্চেন, কোন বায়ু বাণিজ্যিক বায়ু নামে পরিচিত? অপশান, মৌসুমী বায়ু, আয়ন বায়ু, মেরু বায়ু, নাতিশীতোষ্ণ বায়ু। এখানে সঠিক উত্তরটি হবে আয়ন বায়ু। নেক্সট কোশ্চেন, শ্রমিক মৌমাছির মোম গ্রন্থি কোথায় থাকে? এখানে অপশন দেওয়া আছে উদরে, পায়ে, বক্ষে এবং মস্তিষ্কে বা মস্তকে। সঠিক উত্তরটি হবে উদরে। নেক্সট কোশ্চেন, পৃথিবীতে সবচেয়ে বেশি প্রজাতির জীব বসবাস করে কোথায়? তো এখানে অপশন দেওয়া আছে জলমণ্ডলে, বায়ুমণ্ডলে, ভূপৃষ্ঠে, শিলামণ্ডলে। তো এখানে সঠিক উত্তরটি হবে জলমণ্ডলে। নেক্সট কোশ্চেন, ভারতের প্রাচীনতম ও বৃহত্তম জাদুঘর কোথায় অবস্থিত? এখানে অপশন দেওয়া আছে দিল্লিতে, মহারাষ্ট্রে, পশ্চিমবঙ্গে, আহমেদাবাদে। তো সঠিক উত্তরটি হবে পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গের কলকাতাতে। তো নেক্সট কোশ্চেন, কোন গ্যাস সবচেয়ে হালকা? তো এখানে অপশন দেওয়া আছে অক্সিজেন, নাইট্রোজেন, মিথেন, হাইড্রোজেন। সঠিক উত্তরটি হবে হাইড্রোজেন। নেক্সট কোশ্চেন, জোংথা কোথাকার কথ্য ভাষা? তো এখানে অপশন দেওয়া আছে নেপাল, ভুটান, মায়ানমার, শ্রীলঙ্কা। তো সঠিক উত্তরটি হবে ভুটান। নেক্সট কোশ্চেন, নাথফা জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত? এখানে অপশন দেওয়া আছে হিমাচল প্রদেশ, মিজোরাম, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র। তো এখানে সঠিক উত্তরটি হবে হিমাচল প্রদেশ। নেক্সট কোশ্চেন, প্রাকৃতিক গ্যাসের উপাদান কি? তো এখানে অপশন দেওয়া আছে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। তো প্রাকৃতিক গ্যাসের উপাদান এখানে যেটা দেওয়া হয় সেটি সঠিক উত্তরটি হবে মিথেন। নেক্সট কোশ্চেন, গ্রিন মোল্ড কাকে বলে? তো এখানে অপশন দেওয়া আছে ছত্রাক, ইস্ট, পেনিসিলিয়াম, মিউকর। তো এখানে সঠিক উত্তরটি হবে পেনিসিলিয়াম। নেক্সট কোশ্চেন, ওখা বন্দরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো এখানে অপশন দেওয়া আছে গুজরাট রাজ্যে, মধ্যপ্রদেশ রাজ্যে, ছত্তিশগড় রাজ্যে এবং সিকিম রাজ্যে। তো সঠিক উত্তরটি হবে গুজরাট রাজ্যে। নেক্সট কোশ্চেন, চার মিনার কোন রাজ্যে অবস্থিত? তো এখানে অপশন দেওয়া আছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা। তো এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সঠিক উত্তরটি হবে তেলেঙ্গানা। নেক্সট কোশ্চেন, তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? তো অপশন এখানে দেওয়া আছে রাজা রামমোহন রায়, ডিরোজিও, দেবেন্দ্রনাথ ঠাকুর, আশুতোষ মুখোপাধ্যায়। তো সঠিক উত্তরটি হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। নেক্সট কোশ্চেন, নখে কোন ভিটামিন থাকে? নখে এবং চুলে কোন ভিটামিন থাকে? তো এখানে অপশন দেওয়া আছে ক্যারোটিন, অ্যাক্টিন, গ্লোবিউলিন, মায়োসিন। তো এখানে সঠিক উত্তরটি হবে ক্যারোটিন। নেক্সট কোশ্চেন, ইস্ট্রোজেন হরমোন কোথা থেকে নিঃসৃত হয় বা হ্যাঁ নিঃসৃত হয়? তো এখানে অপশন দেওয়া আছে অগ্ন্যাশয়, ডিম্বাশয়, থাইরয়েড গ্রন্থি, অ্যাড্রিনালিন গ্রন্থি বা অ্যাড্রিনাল গ্রন্থি। তো এখানে সঠিক উত্তরটি হবে ডিম্বাশয়। নেক্সট কোশ্চেন, গ্রিন হাউস গ্যাসের প্রভাবে পৃথিবীর তাপমাত্রা কি হয়? অপশান, বাড়ে, কমে, স্থির থাকে, ওঠানামা করে। তো এখানে সঠিক উত্তরটি হবে বাড়ে। নেক্সট কোশ্চেন, মানব দেহের করোটি স্নায়ুর সংখ্যা কত? তো এখানে অপশান দেওয়া আছে 21টি, 12টি, 12 জোড়া এবং 22 জোড়া। তো এখানে সঠিক উত্তরটি হবে 12 জোড়া। নেক্সট কোশ্চেন, ভারতের জাতীয় পতাকা কোন কাপড়ে তৈরি বা কোন কাপড়ে তৈরি করা হয়? তো এখানে অপশন দেওয়া আছে মসলিন, খাদি,
রেশম, পপলিন। তো এখানে সঠিক উত্তরটি হবে খাদি। নেক্সট কোশ্চেন, পোস্ট অফিস কার লেখা? তো এখানে অপশন দেওয়া আছে রবীন্দ্রনাথ ঠাকুর, কিটস, ওম হেনরি, অমৃতা প্রীতম। তো এখানে সঠিক উত্তরটি হবে রবীন্দ্রনাথ ঠাকুর। তো এই 20টি প্রশ্ন ছিল খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি দিয়ে অল নোটিফিকেশন অন করে রাখবে, কেননা এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও যখন আপলোড করবো তখন তোমাদের অজান্তে তোমাদের মোবাইলে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে এবং সেগুলি দেখে তোমরা আপডেট থাকতে পারবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ততক্ষণে ভালো থেকো।